আসসালামু আলাইকুম, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আই এডুকেশন রিটেন এক্স গ্রুপের পক্ষ থেকে আমাদের অনলাইন ক্লাসে। আমাদের বরাবরের মতো কনসেপচুয়াল ক্লাসে আমরা মাত্র 2 মিনিটে আজকে আপনাদের নতুন একটি সাম্প্রতিক টপিক নিয়ে আলোচনা করব। স্বাগত জানাচ্ছি, আমি আব্দুল্লাহ সালমান জামি এবং আমি রায়হান এয়ার খান। আজকে আমরা যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে 2020 সালে সবচেয়ে বেশি আলোচিত এবং উত্তপ্ত একটি ইস্যু, সেটি হচ্ছে গালওয়ান উপত্যকা। গালওয়ান উপত্যকার নাম আপনারা সবাই শুনে থাকবেন এই কারণে যে এই অঞ্চলে দুইটি বড় বড় পরাশক্তি হচ্ছে, সবাই নাম জানেন, চীন এবং ভারত। চীন এবং ভারত এই দুটো দেশের সীমান্তবর্তী অঞ্চল হচ্ছে গালওয়ান, এবং এই অঞ্চল নিয়ে ভারত এবং চীনের যে বিরোধটি সেটি কিন্তু বেশ পুরনো। প্রথম বিরোধটি শুরু হয় 1962 সালে। 1962 সালে চীন এবং ভারতের মধ্যে প্রথম গালওয়ান উপত্যকা নিয়ে যুদ্ধ হয়। সশস্ত্র সে যুদ্ধে ভারতের এবং চীনের যুদ্ধের মধ্যে চীনের কাছে ভারত পরাজয় বরণ করে, এবং পরবর্তীতে 1966 সালে তাদের মধ্যে একটি চুক্তি হয়, যে চুক্তিতে লেখা ছিল যে এই উপত্যকাটিতে কোনো দেশই অস্ত্র, গোলাবারুদ এবং তাদের সেনা যানবাহন নিয়ে প্রবেশ করতে পারবে না। বাকি অংশটি নিয়ে বলবে আমাদের রায়হান ভাইয়া। সাদমান অনেকটুকু অংশই কভার করে দিয়েছে। গালওয়ান নামটি এসেছে গোলাম রসুল গালওয়ান থেকে। গালওয়ান মানে হচ্ছে ডাকাত। এখন আমরা দেখব গালওয়ান উপত্যকার অবস্থানটি কোথায়। আমরা জানি যে কাশ্মীর অঞ্চলটিকে তিনটি ভাগে ভাগ করা হয়। প্রথম অঞ্চলটি হচ্ছে পাকিস্তান শাসিত, দ্বিতীয় অঞ্চলটি হচ্ছে তোমার ভারত শাসিত, আর তৃতীয় অঞ্চলটি হচ্ছে চীন শাসিত। ভারত শাসিত অঞ্চলটিকে বলা হয় জম্মু কাশ্মীর, পাকিস্তান শাসিত অঞ্চলটিকে বলা হয় আজাদ কাশ্মীর, আর চীন শাসিত অঞ্চলটিকে বলা হয় আকসাই চীন। আর সেই গালওয়ান উপত্যকাটি হল আকসাই চীন এবং ভারত শাসিত যে জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর সে কাশ্মীর সীমান্তবর্তী অঞ্চলে। এবং সম্প্রতি 15 জুন 2020 সালে ভারত এবং চীন তাদের মধ্যে একটি সংঘর্ষ সাধিত হয় এই গালওয়ান উপত্যকায়, এবং সে যার কারণে সম্প্রতি এটি বিশ্ব যোগাযোগ মাধ্যম সব জায়গায় এটি একটি উত্তপ্ত টপিক হয়ে ওঠে। থ্যাংক ইউ, ধন্যবাদ।